আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, টিউটোরিয়ালস বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যেই স্লাইড শোগুলো তৈরি করলাম যে প্রেজেন্টেশনের জন্য, তো এটাকে আমরা কীভাবে সেভ করব। তো নর্মালি আমরা জানি যারা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল শিখেছি যে ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে বা সেভে গিয়ে আমরা এটাকে সেভ করতে পারবো। এখানে জানি যে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া থাকবে। তো যাই হোক, এই ফরম্যাটগুলো দিয়ে আপনি আপনার প্রজেক্টকে সেভ করার জন্য ব্যবহার করতে পারেন বা এক্সএমএল হিসাবে ব্যবহার করতে পারেন, তবে পিএনজি হিসাবে ব্যবহার করতে পারেন। তবে এর থেকে আমি আর একটি উপায় দেখাবো সেভ করার, সেটা হলো ফাইলে যাবেন, ফাইলে যে সেভ অ্যান্ড সেন্ড এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে চেঞ্জ ফাইল টাইপ, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট টাইপ দেওয়া রয়েছে যেখান থেকে আপনি আপনার প্রেজেন্টেশনটা তো সেভ করতে পারেন। যেমন আপনি জেপিজি হিসাবে প্রত্যেকটা পিকচার, একটা পিকচার মানে প্রত্যেকটা স্লাইড আর কি একটি জেপিজি হিসাবে সেভ হবে। দেখুন ওয়েব কোয়ালিটি ইমেজ ফাইলস অফ ইস স্লাইড, অর্থাৎ প্রত্যেকটা স্লাইড একটা ওয়েব কোয়ালিটি ওয়েবসাইটে দেওয়া যায় এরকম একটি কোয়ালিটি ইমেজ তৈরি করে দেবে এরা। তারপর আপনি পিএনজি হিসাবে দেখেন প্রিন্ট কোয়ালিটি ইমেজ ফাইলস অল ইস, অর্থাৎ প্রিন্ট করতে পারবেন এমন একটি কোয়ালিটি দিয়ে ইমেজ দিয়ে প্রত্যেকটি স্লাইডকে আর কি ইমেজ আকারে সেভ করবে। আর সাধারণত দেখুন ইউজ দ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফরম্যাট, এটা হলো আমাদের ডিফল্ট ফরম্যাট। এর মাধ্যমে আপনারা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করে রান করতে পারবেন বা অন্য কাউকে দেখাতে পারবেন। আরও আপনি এখানে ভিডিও আকারে দেখাতে পারবেন, আবার পিডিএফ আকারে, ক্যারেট পিডিএফ বা এক্সজিপিএস ডকুমেন্টস, অর্থাৎ পিডিএফ আকারে যদি আপনি আপনার আর কি প্রেজেন্টেশনটা দেখাতে চান, আবার ভিডিও আকারেও করতে পারেন। আপনি এখানে ক্লিক করার মাধ্যমে ভিডিও এই ইয়াগুলো অপশানগুলো ঠিক করে ক্যারেট ভিডিওতে ক্লিক করলেই হয়ে যাবে। এবং অবশ্যই লক্ষ্য রাখবেন ক্যারেট ভিডিও ক্লিক করার পর কিছুক্ষণ এখানে লোডিং নেবে, কিন্তু এই নিচে একটি লোডিং অপশান আসবে, আপনি তার আগে আবার কেটে দেন না, কারণ এটা কেটে দিলে কিন্তু হবে না। লোডিংটা যখন শেষ হবে তখনই মনে করবেন যে হ্যাঁ আপনার ভিডিওটি তৈরি হয়েছে। এবং অবশ্যই আপনারা তো জানেন যে ভিডিও যখন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন তখন এখানে লোকেশন দিয়ে দেবে যে কোথায় ভিডিওটি আপনি আর কি সেভ করবেন। এবং দেখুন এখানে সেকেন্ড টু স্পেড অন ইস স্লাইড, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডে কত সময় লাগবে এটাও আপনি এখানে নির্ধারণ করতে পারবেন। আবার এখানে আরও দুটো অপশান আছে, আপনারা এগুলো দেখলেই বুঝবেন যে এখানে কী বলতেছে। যেমন দেখুন এখানে ইন্টারনেট আর ডিভিডির জন্য, নাকি পোর্টেবল ডিভাইসের জন্য, নাকি কম্পিউটার এবং এইচডি ডিসপ্লে, অর্থাৎ এখানে কোয়ালিটি সম্পর্কে জিজ্ঞেস করেছে। এবং এখানে দেখা যাচ্ছে ডোন্ট ইউজ রেকর্ড টাইমিং অ্যান্ড ন্যারেশনস, নো টাইমিং অর ন্যারেশন হ্যাভ বিন রেকর্ডেড, অর্থাৎ ওগুলো রেকর্ড করতে বাধা করেছে। বা আপনি এখানে ইচ্ছা করলে রেকর্ড টাইমিং অ্যান্ড ন্যারেশনও অপশান দিয়ে দিতে পারেন, টাইমিংগুলো কি রেকর্ড করবে নাকি না করবে না এটাই আর কি প্রশ্ন করতেছে। তো যাই হোক, আপনি যদি একটি পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন তৈরি করতে পারেন তাহলে আমি খুবই খুশি হব। ও আপনাদেরকে আর একটি ফাইলে সেভ করা দেখাতে চাচ্ছি, যদি আপনার যার কম্পিউটারে মাইক্রোসফট যদি অফিস ইনস্টল দেওয়া থাকে অথবা পাওয়ার পয়েন্ট ইনস্টল দেওয়া থাকে, আপনি যদি এই ফরম্যাটে আর কি সেভ করেন তাহলে এই ফরম্যাটে সেই জিনিসটা চালু করলেই অটোমেটিকলি একটা স্লাইড শো দেখাবে। যেমন দেখুন এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড শো অটোমেটিকলি ওপেন অ্যাজ এ স্লাইড শো। আমি এটা আপনাকে দেখাচ্ছি যে ক্লিক করে সেভ অ্যাজ করি, ধরুন আমি এটা কোন জায়গাতে আছি, ডকুমেন্টসে আছি, তো ডকুমেন্টসে আমি এটা সেভ করলাম, স্টার্ট নাম দেওয়া, যাই হোক সেভ করলাম। তো এখন আমি ডকুমেন্টসে যাচ্ছি, স্টার্ট নাম দেওয়া, দেখুন এই ফাইলটা যখন আমি যদি ওপেন করি তাহলে দেখুন আমাদের কিন্তু ওই স্লাইড শোটা একবারে ওপেন হয়ে গেলো, আর এখানে কিন্তু আমার কোনো এডিটর নাই, আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে ক্লিক করতে করতে এটা আবার বন্ধ হয়ে গেলো। তো এভাবে আপনি যদি কারো মাইক্রোসফট, প্রায় সবারই আমাদের মাইক্রোসফট অফিস সেট আপ দেওয়া থাকে, তো আপনি এই ফাইলটাতেও সেভ করে কিন্তু আপনি প্রেজেন্টেশন শো করতে পারেন, অথবা আপনি এটা শো করে আপনি দেখাতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনি ম্যানুয়ালি যেতে হবে স্লাইড শোতে, যে ফ্রম বিগিনিং ক্লিক করে স্লাইড দেখাতে হবে প্রেজেন্টেশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাওয়ার পয়েন্টের সেভ অপশানগুলো সম্বন্ধে। আর আমি খুশি হব যদি আপনি আমার টিউটোরিয়াল দেখে প্রেজেন্টেশন তৈরি করা শিখুন। অলওয়েজ কখনো কপি করবেন না, ক্রিয়েটিভ মাইন্ডে আপনি সৃজনশীল মেধা দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করবেন। আসলে এখানে অফিস মাইক্রোসফট
কোম্পানি অফিসের মধ্যে চেষ্টা করেছে যে ক্রিয়েটিভ মানুষ জন্য ক্রিয়েটিভ অনেক কিছু তৈরি করতে পারে, এর কারণেই এগুলো এই অপশনগুলো হেল্প করে দিচ্ছে। তবে চেষ্টা করতে হবে আমাদেরকে যে ভালো কিছু করার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ।